পাঁচ থেকে সাত টন মাল ক্যারিং করার জন্য অনেকেই পুরাতন পিকআপ খুঁজছেন বারো ফিট বডির জি আপনি সঠিক ভিডিওতেই ক্লিক করেছেন গাড়িটির ক্যাবিনের অংশ সেসিসের অংশ ইঞ্জিনের সার্বিক পরিস্থিতি পুরো বডির অংশটি কাগজের অবস্থা এবং সর্বশেষ আপডেট মডেল প্রাইস বর্তমানে কত হলে কিনতে পারবেন এবং এই পিকআপটির নতুন মূল্য কত বিস্তারিত জানতে পারবেন নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছি আমি নাজিম পাটোয়ারি সর্বপ্রথম আপনাদেরকে পিক আপটির সার্বিক অবস্থা বাহ্যিক যে দিকটি সেটি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি ওভারঅল এটা হচ্ছে ক্যারিং প্লাস জেএমসি ব্র্যান্ডের একটি পিক আপ যেটি পেছনে ডাবল চাকা চার চাকা এবং সামনে সিঙ্গেল চাকা রয়েছে ক্যাবিনের ওভারঅল কন্ডিশন যথেষ্ট ফ্রেশ রয়েছে বাহ্যিক সাইডটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং পেছনের যে কার্গো বক্স সেই অংশটি আপনাদেরকে দেখাচ্ছি ভালোভাবে বডি কিন্তু বাধাই করা রয়েছে এবং এটা খুবই মজবুতভাবে ভিতরের যে সিট রয়েছে সেগুলো যথেষ্ট ভালো কন্ডিশানে রয়েছে সামনাসামনি যেটা দেখেছি সেটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি সাইড থেকে পিক আপটি দেখতে এরকম লাগে এবং এই পিকআপটি কিন্তু কাগজপত্রে দ্যাট টন রেজিস্ট্রেশন এবং এটাতে আপনি লোড নিতে পারবেন প্রায় ছয় থেকে সাত টন কম বেশি হতে পারে রাস্তা এবং সার্বিক পরিস্থিতির উপর নির্ভর করে বডির সব দিক আপনাদেরকে ভালোভাবে ঘুরিয়ে দেখাচ্ছি এই পিক আপটি কিন্তু ২৭৭১ একাত্তর সিসির একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এটাতে ক্যাবিনের অংশটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কীভাবে যোগাযোগ করবেন যোগাযোগ নাম্বার কিন্তু ভিডিও ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে আমি সম্পৃক্ত করে দিয়েছি কেবিনের অংশটি দেখতে পাচ্ছেন ওভারঅল কন্ডিশন যথেষ্ট ফ্রেশ রয়েছে নিচ থেকে ডানের অংশ বায়ের অংশ আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি সেসিসটি দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ রয়েছে কোথায় কোনো ভাঙা বা ফাটা এরকম কিছু আমার চোখে পড়েনি সার্বিক অবস্থা দেখতে পাচ্ছেন যদিও পিকআপটি ভাড়া মেরে আসার কারণে বালি এবং ময়লা রয়েছে আপনি যখন ওয়াশ করবেন তখন অবশ্যই ফ্রেশ লাগবে বর্তমানে যে অবস্থায় দেখতে পাচ্ছেন এই অবস্থায় আপনি কিন্তু পিকআপটি পাবেন স্পেয়ার টায়ারটি নেই কিন্তু রিং রয়েছে আর ছয়টি চাকা তো অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন এবং এই পিক সর্বোচ্চ টর্ক ইঞ্জিনের টর্ক হচ্ছে দুইশো দশ পিকআপটির সর্বোচ্চ গতি হচ্ছে একশো কিলোমিটার পার আওয়ার এবং এইটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে একশো নব্বই মিলিমিটার তেষট্টি লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে ডিজেল চালিত ফোর সিলিন্ডারের এই পিক আপটির মাইলেজ হচ্ছে অ্যাভারেজ প্রায় নয় কিলোমিটার মনে রাখবেন মাইলেজ কিন্তু অনেক বিষয়ের উপর নির্ভরশীল যে ড্রাইভার চালাবেন তা চালানোর ধরন গাড়ির লোড ক্যাপাসিটি রাস্তার সার্বিক অবস্থা সব কিছু মিলিয়ে এটা কম বেশি হতে পারে গাড়িটির কোনো কিস্তি নেই বর্তমানে সরাসরি মালিকের কাছ থেকে আপনি কিনতে পারবেন এবং আপনি চাইলে সরাসরি কোম্পানি থেকে ফার্স্ট পার্টি কাগজ করে দেওয়া সম্ভব বর্তমানে গাড়িটির যে রুট পারমিট রয়েছে সেটার মেয়াদ রয়েছে এবং স্মার্ট কার্ড রয়েছে ডিজিটাল নাম্বার প্লেটও রয়েছে ট্যাক্স টোকেন এবং ফিটনেসের মেয়াদ রানিং ফেল তার মানে চলতি আগস্ট মাসে দুই হাজার চব্বিশ এটার মেয়াদ চলে গেছে যেটা আলোচনা সাপেক্ষে মেয়াদ করে দেওয়া যাবে অথবা আপনি করে নিতে পারবেন সেটা আলোচনার মাধ্যমে সমাধান বর্তমানে জেএমসি ক্যারিং প্লাস একটি পিকআপের মূল্য প্রায় তেইশ লক্ষ টাকা এটা পলিসির উপর নির্ভর করে কম বেশি হতে পারে নতুন মূল্য তবে আপনি এই পিকআপটি দুই হাজার উনিশের মডেলের এই পিক কিনতে পারবেন আনুমানিক দশ লক্ষ টাকায় অবশ্যই আলোচনা সাপেক্ষে চূড়ান্ত মূল্য নির্ধারণ করার সুযোগ রয়েছে ভিডিওর ফার্স্ট কমেন্টে থাকা ফোন নাম্বারে যোগাযোগ করে আপনি বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এছাড়াও আপনার প্রয়োজনীয় আর কোনো তথ্য জানার ইচ্ছে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন পিকআপটির পেছনের যে কার্গো বক্স মালামাল ক্যারিং করার এটা বারো ফিট লম্বা এই পিক আপটির স্পেয়ার পার্টস এবং সার্ভিস সংক্রান্ত বিষয়ে র্যাঙ্কনের সাথে র্যাঙ্কোশনের অফিসিয়াল যে সার্ভিস সেন্টার এবং লোকাল জায়গাতেও আপনারা কাজ করাতে পারবেন অবশ্যই সার্বিক পরামর্শ বর্তমান যে গ্রাহক রয়েছে তার কাছ থেকে নিতে পারবেন এবং ওভারঅল গাড়ির যে তথ্য যেটা আমরা পেয়েছি প্রাপ্ত তথ্য অনুযায়ী গাড়িটি অন রোড এমনকি সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে আপনি ফোনে যোগাযোগ করে অথবা কমেন্টে আপনার আর কোনো তথ্য যদি জানার থাকে সেক্ষেত্রে জানাতে পারেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটি যারা দেখছেন বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল কারণ অনেকেই পুরাতন গাড়ি খুঁজছেন ক্রয় করার জন্য সঠিক জায়গায় যোগাযোগ করতে পারছে না কিনতে পারছে না সেক্ষেত্রে তাদের উপকার হবে গাড়িটি স্টার্ট দিয়ে ইঞ্জিনের সাউন্ড আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন এই ভিডিও সংক্রান্ত কোনো বিষয়ে জানার থাকলে বা কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন ভিডিও থেকে উপকৃত হলে অন্যদেরকেও উপকৃত করতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ